বন্ধুরা আমি পূজা আর পূজার রকমারি রান্না উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের শরবত। এটা একদমই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর এই গরমের জন্য খুবই উপকারী। আর আমি একদমই সুস্বাস্থ্যকরভাবে বানিয়ে দেখাবো চট জলদি। চলুন দেখে নেওয়া যাক দইয়ের শরবত কীভাবে বানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শরবত বানানোর জন্য আমি প্রথমেই একটা গ্লাসে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এবং আমি কিছু বাতাসা নিয়ে ভিজিয়ে রাখবো। আমি চিনি ইউজ করব না, আমি বাতাসার জল দিয়েই বানাবো। বাতাসা শরীরকে ঠান্ডা করে আর কোনো ক্ষতিও হবে না। আর আমি নিয়ে নিয়েছি উপকরণে 400 গ্রাম মতো দই, তারপর নিয়েছি বাতাসার জল, আর নিয়েছি গন্ধরাজ লেবু এবং বিট নুন অথবা সিন্ধুক নুন ব্যবহার করতে পারেন, আমি সিন্ধুক নুন নিয়েছি। এবার একটা গভীর পাত্রে আমি দইটা ঢেলে নেব, তারপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। বিট নুন অথবা সিন্ধুক নুন ব্যবহার করবেন, এতে কোনো ক্ষতি হবে না। আমি একদমই আপনাদের স্বাস্থ্যকরভাবে দেখাবো, কোনো যাতে ক্ষতি না হয় গরমের জন্য। আর দিয়ে দিচ্ছি বাতাসার জল পরিমাণ মতো, দিয়ে দিতে হবে মিষ্টি অনুযায়ী। এবার দইটা ফেটিয়ে নিতে হবে, আপনারা মিক্সিতে অথবা হ্যান্ড ব্লেন্ডারেও ফেটিয়ে নিতে পারেন। একদমই ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই লাম্পস দইয়ের কেটে যাচ্ছে, একদমই ঘন হয়ে যাচ্ছে। দেখুন এরকম দইয়ের মধ্যে ঠান্ডা জল অথবা বরফ দিতে পারেন। আর হয়ে যাবার পরেই তারপরে দিয়ে দিতে হবে লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। পরিমাণ অনুযায়ী গন্ধরাজ লেবুর রস দিয়ে দিতে হবে। আমি একটা লেবু ব্যবহার করেছি, গন্ধরাজ লেবু, তারপরে আবারও মিশিয়ে নিলাম এবং রেডি হয়ে গেল দইয়ের শরবত গন্ধরাজ লেবু দিয়ে। খুবই তাড়াতাড়ি হয়ে গেল এবং খেতে খুবই ভালো লাগবে, খুব এনার্জি দেবে এই গরমের জন্য। আপনারাও বানিয়ে ফেলুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্তই।